তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আজ সেখানে প্রচারে পৌঁছে গিয়েছিলেন তিনি। জেলা পার্টি অফিসের শুভেচ্ছা বিনিময়ে তমলুকের বাম প্রার্থী সায়ন প্রথমবার প্রার্থী হিসেবে লড়বেন। সায়ন, ঘাটালে তো তারকা লড়াই। গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তিনি প্রচার করলেন, আজ সেখানে বিজেপি প্রার্থী হিরণ তিনি পৌঁছে গিয়েছিলেন দাসপুর 2 নম্বর ব্লকে জনসংযোগ কর্মসূচিতে। হিরণ অভূতপূর্ব আশীর্বাদ, ভালোবাসা। তারা এবারে পরিবর্তন চাইছেন, কারণ 10 বছরেতেও আপনারা দেখছেন যে দাসপুর দিয়ে হাঁটছি আর এটা হলো তেঁতুলতলার ব্রিজ। এই তেঁতুলতলার ব্রিজ 1972 সালে হয়েছিল, তারপর থেকে ভাঙাই পড়ে আছে। আর আমাদের যিনি সাংসদ, যত ঘাটালের মানুষের বুক ফেটে কান্না বেরোচ্ছে তত আপনার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে।